হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ সাইমা জাকের পিয়াল। আজকে আলোচনা করব রবার্ট হ্যারিকের শর্ট লিরিক পোয়েম টু ড্যাফোডিলস নিয়ে। এই কবিতায় দুইটা স্টেঞ্জা রয়েছে। ফার্স্ট স্টেঞ্জায় আমরা দেখতে পাই কবি ড্যাফোডিলসকে অ্যাড্রেস করেন এবং দ্বিতীয় স্টেঞ্জায় গিয়ে তিনি মানুষের জীবন সম্পর্কে বলেন। মূলত এই কবিতায় কবি মানুষের জীবনের যে ক্ষণস্থায়িত্বটা রয়েছে এটা সম্পর্কে বলেছেন এবং তিনি মানুষের জীবনকে ড্যাফোডিলসের সাথে তুলনা করেন। ড্যাফোডিলস কি? ড্যাফোডিলস হচ্ছে একটা ফুল, যে ফুলটা দেখা যায় কি দুপুর হওয়ার আগে অনেকটা কি হয়ে যায়, নেতিয়ে যায়, বা দুপুর হওয়ার আগে তার জীবনটা শেষ হয়ে যায়। তাহলে আমরা বুঝতেই পারছি ড্যাফোডিলসের জীবনটা কতটা শর্ট। রবার্ট হ্যারিক বলেন, আমাদের জীবনটাও ঠিক সেরকম, খুব তাড়াতাড়ি কি হয়ে যায়, আমাদের জীবনটা শেষ হয়ে যায়। মূলত তিনি আমাদের ক্ষণস্থায়ী জীবনকে ড্যাফোডিলসের সাথে তুলনা করেছেন। তাহলে শুরু করি। ফার্স্টে কবি বলেন, ফেয়ার ড্যাফোডিলস, উই উইপ টু সি ইউ হ্যাস্ট এওয়ে সো সুন। ফেয়ার মানে হচ্ছে মনোরম বা সুন্দর ড্যাফোডিল, আমরা কাঁদি তোমাকে দেখে, এত তাড়াতাড়ি তুমি যাও চলে। মূলত কবি ড্যাফোডিলসকে বলছেন যে কি, ড্যাফোডিলস তুমি খুব তাড়াতাড়ি চলে যাও, মানে তোমার জীবনটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং এটা দেখে আমরা কান্না করি। অ্যাজ ইয়েট দ্য আর্লি রাইজিং সান হ্যাজ নট অ্যাটেন্ড হিজ নুন। এবং তিনি বলছেন যে ভোরের উদীয়মান সূর্য এখনো পৌঁছায়নি মধ্যাহ্নে, মানে সকালে যে সূর্যটা উঠে সেটা এখনো কি মধ্যাহ্নে পৌঁছায়নি, মানে এখনো দুপুরই হয়নি, তার আগে কি তোমার জীবনটা শেষ হয়ে যায়। তারপর তিনি বলছেন স্টে স্টে, মানে ড্যাফোডিলসকে বলছেন থাকার জন্য, থাকো থাকো, আনটিল দ্য হ্যাস্টিং ডে হ্যাজ রান, এবং ততক্ষণ পর্যন্ত থাকো যতক্ষণ পর্যন্ত কি ব্যস্ত দিনটা শেষ না হয়ে যায়। হ্যাস্টিং ডে মানে ব্যস্ত দিনের কথা বলা হচ্ছে। মূলত দিনটা শেষ হওয়া পর্যন্ত ড্যাফোডিলসকে ওয়েট করতে বলছেন। তার কারণ হচ্ছে বাট টু দ্য ইভেন সং অ্যান্ড হ্যাভিং প্রেড টুগেদার উই উইল গো উইথ ইউ অ্যালং। কবি ড্যাফোডিলসকে বলছেন যখন ইভিনিং সংটা শেষ হয়ে যাবে, মানে সন্ধ্যায় যে সঙ্গীতটা করা হয় সন্ধ্যা সঙ্গীত পর্যন্ত তাকে থাকতে বলে, এবং কবি যখন হ্যাভিং প্রেড টুগেদার, কবি এবং ড্যাফোডিলস একসাথে কি করবেন, প্রে করবেন, তারপরেই উই উইল গো উইথ ইউ অ্যালং, এবং আমরা সবাই কি করব, তোমার সাথে চলে যাব। মূলত এখানে কবি ড্যাফোডিলসটাকে ওয়েট করতে বলছেন সন্ধ্যা সঙ্গীত পর্যন্ত, এবং সন্ধ্যা সঙ্গীতটা তারা একসাথে কমপ্লিট করে কি করবে, ড্যাফোডিলসের সাথে কবিও চলে যাবে। উই হ্যাভ শর্ট টাইম টু স্টে অ্যাজ ইউ। এখন মানুষের জীবন সম্পর্কে বলছে, যে উই বলতে মানুষকে বোঝানো হচ্ছে যে মানুষের জীবনটাও কি তোমার মতোই শর্ট। উই হ্যাভ অ্যাজ শর্ট অ্যা স্প্রিং, এবং আমাদের জীবনটাও কি তোমাদের মতো আমাদেরও কি স্বল্প সময় আমরা বেঁচে থাকি। মূলত এখানে বলা হচ্ছে মানে বসন্তটা যেমন খুব শর্ট সময়ের, ঠিক তেমনি আমাদের যৌবনটাও শর্ট সময়। এখানে স্প্রিং দ্বারা আমাদের যৌবনটাকে বোঝানো হয়। আমাদের জীবনটাও ড্যাফোডিলের মতো শর্ট, এবং স্প্রিং এর মতো শর্ট হচ্ছে আমাদের যৌবনকাল। অ্যাজ কুইক এ গ্রোথ টু মিড ডিকে, এবং এখানে বলা হচ্ছে দ্রুত বৃদ্ধি, মানে যেমন করে আমাদের দ্রুত বৃদ্ধি হবে ঠিক তাড়াতাড়ি দ্রুতই কি আমাদের নিঃশেষ হয়ে যাবে। মানে যেমন ধরেন আপনি যত বড় হতে থাকবেন আপনি ততই মৃত্যুর কাছে চলে যাবেন, এটাই বোঝানো হচ্ছে। আর আমাদের যে যৌবনকালটা রয়েছে সেটা খুবই শর্ট একটা টাইমের জন্য। বসন্তটা যেমন খুব কম সময়, ঠিক তেমনি আমাদের যৌবনকালটাও খুব কম সময়ে। অ্যাজ ইউ অর এনিথিং, এখানে মানে ড্যাফোডিলসকে বলছে তোমাদের কিংবা অন্য কিছুর মতোই কি হয়, আমাদের জীবনটাও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। উই ডাই, আমরা মারা যাই, অ্যাজ ইউর আওয়ার্স ডো অ্যান্ড ড্রাই এওয়ে, আমরা মারা যাই যেভাবে কি তোমার সময়টা শেষ হয়ে যায়, অ্যান্ড ড্রাই এওয়ে, আমরাও কি শুকিয়ে যাই, লাইক টু দ্য সামার্স রেইন। সামার্স রেইন মানে বোঝানো হচ্ছে গ্রীষ্মকালে যে বৃষ্টিটা হয় এটা খুব তাড়াতাড়ি কি হয়ে যায়, শুকিয়ে যায় কিছুক্ষণের মধ্যে। ঠিক কবি বলছেন কি আমরাও ওই সামার্স রেইনের মতো খুব তাড়াতাড়ি ড্রাই এওয়ে হয়ে যায়। অর অ্যাজ দ্য পার্লস অফ মর্নিংস ডিউ নেভার টু বি ফাউন্ড অ্যাগেন, অথবা আমরা বলতে পারি কিসের মতো, ভোরের শিশির বিন্দুর মতো, যেটাকে কি কখনো পুনরায় খুঁজে পাওয়া যায় না। তাহলে কবি আমাদের লাইফটাকে কখনো কি সামার শ্রেণীর সাথে তুলনা করেছেন, অথবা কখনো সকালের যে শিশির বিন্দু রয়েছে সেটার সাথে তুলনা করেছেন। মানে এই জিনিসগুলো এতটা শর্ট টাইমের জন্য থাকে, এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যে আমাদের জীবনটাও ঠিক সেরকম খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। ওভারঅল কবিতার মধ্য দিয়ে কবি আমাদের ক্ষণস্থায়ী জীবনের কথা তুলে ধরেছেন।
ড্যাফোডিলস যেমন কি দুপুর হওয়ার আগে ড্যাফোডিলস এর লাইটটা শেষ হয়ে যায়, ঠিক তেমনি আমাদের জীবনটাও খুবই শর্ট একটা টাইমের জন্য। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।